ভাবজে কি কি আছে আলপনা ইজ অল ডান হ্যাঁ শেফ দুবাই বুড়ো ঈশিতার বাড়িতে মাঘী পূর্ণিমা নারায়ণ তলে বসিলে বিষণ্ণ বদনে আপাতত আমাকে একটু এখানে মন দিতে হবে সুজি আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে দুধ হ্যাঁ রেণুভাবি আমাকে এখানে হেল্প করছে নিজের খিচুড়ি ভগবানের নামে নারায়ণের নামে ছেড়ে চলে গিয়েছিল আড্ডা মারতে ওকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে একটু এসে নেওয়া বলছি এরকম ভালোই কর দেখা যায় না হ্যাঁ পা টপ থেকে বটম অবধি পুরো এই আমাদের কচি কাজ করেছে আদা বাটা কালকে রাত্রে বসে এত আদা বেটেছে কাঁচা লঙ্কা বেটেছে এইটা আমি একটু বলতে চাই হালুইকররা ওখানে ধোয়া উঠছে কড়াইয়ে বুড়ো আর সুমনা দাঁড়িয়ে ভাবছে কি কি আছে বাড়িতে মশলা ছেঁচড়া ওদিকে হচ্ছে চাটনি এদিকে এচুর করেছে ঈশিতা আর ভাজা ফিনিশ সব খেয়ে ফেললি নাকি এখানে আলুগুলো পড়ে আছে দুবাইয়ের শেফ এখানে ফেলে রেখেছে আর টমেটো শোন না ঈশিতা তোর দুবাইয়ের শেফ বলছে যে আলুর দম ফিনিশ খেতে কি দিবি কে সেটা তার উপর কলটা উল্টো এরম করে খেতে হবে নাকি রুটিতে যে ছিল সে কোথায় গেল সে শাড়ি পরতে গেছে আমি একাই পরিনি আমি ওকে বলি গিয়ে আমাকে একটা শাড়ি দিয়ে আমি পরে নি ব্লাউজ ওর ব্লাউজে তুই দূর আমি না না আমি তোকে সাপোর্ট করেছি আমি বলেছি আলুর দমের সাইজ এই হয় আমি বলেছি তোর বউকে না না আমি আমি বলেছি ওটা ওকে বলেছি যে এই আলুর এই সাইজ আলপনা ইজ অল ডান এবার একটু ওদিকে গিয়ে দেখি এখানে হচ্ছে পায়েস শাখা দুজন হেল্পার নিয়ে গত 4.5 ঘন্টা ধরে এই পায়েসটা রান্না করছে এটা শুনলেও আমাকে হেভি কেলাবে শেফ দুবাই হোয়াট ইজ গোয়িং অন বিস্কিট সকালবেলা পরে এসেছিলাম আমার জিন্স আর টি শার্ট তো সবাই সাজুগুজু করেছে আমি এখন বাড়িতে যেতে পারবো না কারণ এখন বাড়িতে গেলে আমাকে পালককে নিয়ে আসতে হবে আর সব গরম রান্না হচ্ছিল বলে আমি যাইনি তো অর্পিতা আমার জন্য একটা শাড়ি এনেছে আমি চেঞ্জ করে নিয়েছি এই হচ্ছে গল্প
দৃষ্টি এখন এসেছি পালককে নিতে, তার মাঝখানে ওরা একটু লুডো খেলে নিচ্ছে, লুডো খেলে নিচ্ছে। এবার পালককে নিয়ে আমি বৃষ্টি পালক যাব রিওকে নিতে। আর ইন দ্য মিনটাইম আমি একটু সাজুগুজু করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি রিওকে আনতে। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। দারিদ্র ব্রাহ্মণ একা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর। তরুতলে বসিলেন বিষণ্ন বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরি দিলা দর্শন। বিপ্রের বলেন শুন দিদ মহাশয়, কি হে তু রোদন কর বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায়। দিদ কহে নিত্য নিত্য ভিক্ষা নেড়ে খাই, আজ নাহি ভিক্ষা মিলে পুন সেই ঘাটে যায় অতি তড়া করি। ফেরিল ফকির তথা আছেন বসিয়া, দুজনে পড়িল গিয়া পদে হইয়া।